গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ রাজধানীতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন আলোচনায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা লিন্ডে বক্তৃতা করেন প্রতিমন্ত্রী বলেন অপতথ্য প্রতিরোধে সরকার পেশাদার গণমাধ্যম ও সুশীল সমাজ একসাথে কাজ করতে পারে এ সময় তিনি আরো বলেন পরিবেশ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী